খোলা বাজার নয়, সরকারি ধান ক্রয় কেন্দ্র ভরসা কৃষকদের। সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করলে দালাল চক্রের ঝামেলা থাকবে না, এমনটাই মত সরকারি আধিকারিকদের। খোলা বাজারে ধানের দাম অনেকটাই কম, ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা, ফলে সরকারি ধান ক্রয় কেন্দ্রের ওপর নির্ভর করছেন চাষিরা। তারা ভিড় জমাচ্ছেন সরকারি কেন্দ্রের সামনে। ধান বিক্রি করতে এসেছিলেন এক কৃষক, তিনি বলেন খোলা বাজারে কুইন্টাল প্রতি 1700 টাকা করে ধান বিক্রি হচ্ছে, এর মাঝে ফড়েরা অনেকটাই মূল্য নিয়ে নিচ্ছেন, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। সেখানে সরকারি ধান ক্রয় কেন্দ্রে 20 টাকা উৎসাহ ভাতা সহ 2203 টাকা করে পাচ্ছেন চাষিরা। এক মরশুমে মোট 90 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন তারা। দাম বেশি পাওয়ায় প্রত্যন্ত সুন্দরবনের কৃষকরা ধানের সঠিক দাম পেতে খোলা বাজার এড়িয়ে এবার সরকারি ধান ক্রয় কেন্দ্রে ভিড় জমাচ্ছেন। বসিরহাট মহকুমার ধান ক্রয় কেন্দ্রের আধিকারিক সমীরণ সর্দার বলেন, এতে চাষিরা উপকৃত হবেন, যারা দীর্ঘদিন দাবি করে আসছিলেন জমির ফসলের ঠিক মতন দাম পাচ্ছেন না, তারা ধান ক্রয় কেন্দ্রে এসে তাদের জমির ধান সঠিক দামে বিক্রি করতে পারবেন, আগামী দিনে জমিতে ফসল ফলানোর উৎসাহ দেখাবেন। সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করায় দালালরাজ অনেকটাই কমবে বলে মনে করছেন আধিকারিকরা। সরকারি যে নিয়ম সেই নিয়মেই ধান কেনা হচ্ছে, কুইন্টাল প্রতি চাষিকে 2203 টাকা করে কুইন্টাল দেওয়া হচ্ছে। 2203 টাকা বলতে 2183 টাকা আপনার কুইন্টাল, আর 20 টাকা উৎসাহ ভাতা চাষিরা এখানে ধান দিলে পাচ্ছে। আর এটার থেকে দেখা যাচ্ছে বাইরে, ধরুন বাইরের থেকে চাষিরা এখানে বেশি, সেটা চাষিদের মুখ থেকে শুনতে পেয়েছেন নিশ্চয়ই, এখান বাইরের থেকে এখানে ধান দিয়ে বেশি উপকৃত হচ্ছে। কোন প্রকল্প? খাদ্যসাথী প্রকল্প থেকে ধান কেনা হচ্ছে। সাধারণ মানুষ তো অবশ্যই উপকৃত হচ্ছে, আমি বললে তো হবে না, চাষি তো বলছে, আপনাদের চাষি বললে সেটাই জানবো। এই বিষয়ে এক কৃষক জানান, বাইরে ধানের দাম কম, এই জন্যে বেসিক্যালি ওই জন্যই আমরা এখানে বিক্রি করি। বাইরে এখন 1120 টাকা 60 কেজি, আর এখানে হচ্ছে 1320 টাকা। এই জন্যেই সবাই চায় যে তার দুটো পয়সা বেশি পায়, এই জন্যে সরকারি তরফ থেকে পয়সা বেশি দেওয়া হচ্ছে, এখান থেকে সরকার কিনছে, সেই জন্যে আমরা সরকারের ওখানে দিই। আমি কেন, এখানকার চাষিরা অনেকেই দিচ্ছেন, এবং আমি বাস প্রায় দীর্ঘ যতদিন সরকার এসছে ততদিন এখানেই আমি ধান দিই। দেখুন, লস খেলে তো কেউ দেয় না, সরকার থেকে যেমন ইনশিওর করা হয় সেগুলো ইনশিওর আমাদের পায় না। আমরা জানি ওপর থেকে বিভিন্নভাবে কারিকারি করে সেই টাকা চাষিদের কাছে পৌঁছায় না, তবুও এইটা যারা চাষি তাদের বাড়ির কাছে এবং এই সরকারি দপ্তরের থেকে আধিকারিকরা এখানে হয়তো লক্ষ্য করেন, যার জন্যে এখানে আমরা ধানের পয়সাটা ভালো পাই, সেই জন্যই প্রত্যেকে দিই। খারাপ হলেও তারা একটা কিছু বাদ দিয়ে দেয়, যে ধরুন 3 কিলো হোক, 2 কিলো হোক, 5 কিলো হোক, একটা বাদ দেয়, দিয়ে একটা দেয়, তাতেও চাষিদের লাভ থাকে, সেই কারণেই চাষিরা এখানে আসেন। সেটা দিচ্ছে যেমন যেখানে চাষির বাড়ি তার থেকে একটা ধরুন ব্লক আছে, সেই ব্লক পর্যন্ত যদি এনে দেয় সেই তার জন্য 20 টাকা দেয়, যদিও আমি নিজে এনেছি 25 টাকা আমাকে দিতে হয়েছে পার বস্তা, এছাড়া বস্তাটা দিতে হয়। এই আমি এসে একটু ধান বিক্রি করছি, কেন এই বাইরে এই ধান বিক্রি করলে আমাদের লস হয়ে যায়, লাভ করতে পারি না, আমাদের চাষে তো ব্যাপক খরচ, এক কেজি সারের দাম তো প্রায় 40 টাকার ধারে, কিন্তু ধান যখন বিক্রি করতে যায় খুব কম রেট বলে, তা আমি এসে দিদির এই ফান্ডে ধান দিচ্ছি, ধানটা বিক্রি করলে আমি একটু পয়সা একটু বেশি পাচ্ছি, তাতে আমাদের একটু উপকৃত হচ্ছে, আমাদের মোটামুটি ফসলগুলো একটু ফলাতে পারছি, পয়সাটা পাচ্ছি তাড়াতাড়ি, অ্যাকাউন্টে পাচ্ছি, ব্যবসাদারের কাছে দিলে পয়সা তো ঠিক মতন দেয় না, আজকে 200 কাল 500 এরকম টাকা দেয়, সেভাবে তো কাজে লাগাতেই পারি না, এবার একসঙ্গে টাকা পাইলে আমরা কাজে লাগাতেও পারি, কোনো একটা কাজেও আমরা একটু উপযুক্ত হতেই পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।